খেয়াল করেন, যখন হচ্ছে আমরা কোনো বেসিক শেপ আঁকবো বা ধরবো, আমরা একটা ফিমেল ফিগারের ফেস দেখতেছি, তখন সবার আগে হচ্ছে আমাদের একটা স্পেস আলাদা করা লাগবে। তো দেখেন, আমি আপার স্পেসে একটা শেপ ক্রিয়েট করছি, মানে একটা লাইন দিলাম, এই হয়ে গেল আমাদের শেপ। এটা হচ্ছে আপনার ডেলি টু বি পেন্সিল, খুব ভালো কোয়ালিটি এগুলা পেন্সিলের। তো মোটামুটি আমরা একটা শেপ নিয়ে নিলাম, মাঝখান থেকে ভাগ করে নিলাম। আমরা বরাবর দেখছি, দেখেছি যে অ্যানিমে যে ক্যারেক্টার গুলো সাধারণত হয়, ওর ফেস বা ওভারঅল যে বিষয়গুলো আছে সেগুলো কিন্তু খুব বেশি ভালো লেভেলের, এক ধরনের কি বলুন তো, একটা প্রপার মানে জিওমেট্রিক শেপ বা খুব অ্যাস্থেটিক্যাল লুক মেনটেন্স করে। সো আমরা ট্রাই করব আমাদের আঁকিবুকির থ্রুতে কিছুটা ওরকম ব্যাপার আনার জন্য। আর হচ্ছে না ইটস ওকে ফর দ্য ফার্স্ট টাইম, কারণ এটা সবসময় যে হবে এমন কিন্তু কোনো কথা নাই। ইউ হ্যাভ টু কিপ পেশেন্ট। তো এই হলো আমাদের ফেসের একটা বেসিক শেপ। এখন আমরা যে কাজটা করবো, আমরা এখানে কিন্তু একটা দাগ দিয়েছিলাম, দেখবেন যে অ্যানিমে ক্যারেক্টার গুলো ক্যারেক্টারে কিছু স্পেসিফিক সার্টেন ব্যাপার থাকে, যে কপালের যে অংশটা এটা খুব বেশি পরিমাণ লেন্থ হয় না, আর ওটা চুল দিয়ে ম্যাক্সিমাম ঢাকা থাকে, বিশেষ করে ফিমেল ফিগারের। ঠোঁট নাক চোখ মুখের শেপ গুলো একটু ডিটেলস থাকে, বাট খুব কিউট আকারে, মানে আমাদের হিউম্যান লাইফ যেরকম ফিগার গুলো দেখি সাধারণত, মুটু গুলো দেখি, ইটস নট লাইক দ্যাট, ওরকম টাইপ না। সো এখন আমরা যে কাজটা করবো, আমরা এর ভিতরে চোখের শেপটা ধরার ট্রাই করব। সবার আগে এই যে আমাদের যে বক্সটা আমরা নিলাম, বক্সের ভিতরে যে মানে প্লাস যে চিহ্নটা অ্যাড করেছি, সেই অ্যাড করা চিহ্ন অনুযায়ী, রাইট? তো আমরা একটু কিউট ভাব দেখাতে যাচ্ছি। তো সবার আগে আমরা কি করতে পারি, এই দেখেন যেরকম এইভাবে নিছি শেপটা, এরকম ভাবে নেইনি কিন্তু। তো এই বিষয়টাই হচ্ছে আমরা এখানে উদাহরণ করলাম। এবার হচ্ছে আমরা সরাসরি এই যে চোখের একটা বক্সের মতো করে শেপ দিলাম, অলরাইট? সেম ওয়ে হচ্ছে আমরা এখানে এই চোখের অংশ বরাবর হচ্ছে কানের অংশ আসবে সাইডে, পাশাপাশি হচ্ছে আমরা এখান থেকে ঠোঁটের মুখের অংশটা নিব, না মাঝখানে এখান থেকে নাকের শেপটা চলে আসবে, একটু হালকা হাইলাইট করে নিলাম। এবার হচ্ছে আমরা চোখের এই ঠোঁটের অংশটা একটু এখান থেকে হাইলাইট করে নিব, খেয়াল করেন এটা জাস্ট আমরা হাইলাইট করতেছি, ঠিক আছে? আমরা এরকম না যে বিষয়টা আমরা আঁকতেছি, আমরা জাস্ট হাইলাইট করে নিচ্ছি। নেক্সট হচ্ছে আমরা একভাবে বলতে পারি, হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি, হাইলাইট করে নিচ্ছি। দেন হচ্ছে আমরা সরাসরি চোখের ডিটেলসটা আলগা আলগা করে ধরবো, ওকে? খেয়াল করুন, সবার আগে হচ্ছে আমরা কি চোখে কি দেখি, আইব্রাউটা দেখি। তো আমরা হালকা করে এখানে আমরা একটু ক্লোজ দিয়ে দেখি বিষয়টা আর ক্লিয়ার বুঝতে পারবো। আমরা আইব্রাউটাকে নিলাম, অবশ্যই যেন আপনি যে বিষয়টা আঁকতেছেন সেটা একটু বাঁকা থাকে, মানে পুরোপুরি এরকম সোজা না হয়, যে জিনিসটা দেখতে বেশি সুন্দর লাগবে, ভাল লাগবে, কিউট লাগবে। দেন আমরা এখান থেকে এক্সট্রা পার্ট নিলাম, আপনাকে ট্রাই করতে হবে, আপনি রাউন্ডও রাখবেন, সে সাথে হচ্ছে আপনি একটা প্রপার কি বলুন তো প্রপার মানে চোখের যেটা কিউটনেসটা আছে সেই জিনিসটা যেন দেখা বোঝা যায়, সেই বিষয়টা আপনাকে উপস্থাপন করতে হবে, অলরাইট? এই যেমন আমি দেখাচ্ছি এরকম। নেক্সট হচ্ছে আপনি যে কাজটা করবেন, খেয়াল করেন চোখের ভেতরে কিন্তু এক ধরনের মনি হয়, হ্যাঁ? আমি একটা একটা চোখকে কমপ্লিট করে আপনার সামনে উপস্থাপন করতেছি, সো আপনাকে ট্রাই করতে হবে যে সেই মনির বিষয়টাকে আপনি যেভাবে উপস্থাপন করতে পারেন এরকম, বুঝতে পেরেছি? হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি সেম ওয়ে হচ্ছে আপনার এখান থেকে হালকা করে,
এটা এরকম আপনি সবসময় মাথায় রাখা লাগবে, আপনি যেটাই আঁকতেছেন না কেন আপনার জন্য জিনিসটা একটু প্রপার ভিজিবল হয়, মানে দেখে একটু কিউটনেস টাইপ থাকে, বা ওই রিলেটেড ব্যাপারটা যেন আপনার ওভারঅল আঁকিবুকিতে উপস্থাপন হয় এরকম। তো মোটামুটি কিন্তু আমরা একটা বেসিক শেপটা ধরে নিলাম চোখের। এবার আমরা সেম টু সেম ভাবে বাম্প সাইডের চোখে রিপিট করবো একই জিনিস। ওকে, সো খেয়াল করেন, এবার চাপাই দেওয়াটা হালকা একটু ভালো, ঠিক আছে? এবার ঠিক লাগছে, আগের থেকে বেটার লাগছে। আমি এখানে কোনো ডিটেলস করি না, আমরা জাস্ট হচ্ছে বেসিক ফর্মটা ধরতেছি যে আমরা যেটা উপস্থাপন করতে চাই সেটা আসলে ওভারঅল লুকটা কেমন আসবে বা কেমন হওয়া উচিত, রাইট? ওকে, তো নেক্সট চোখ আমাদের সেম ওয়ে, আমরা হচ্ছে এখান থেকে একইভাবে বিষয়টাকে শেপ দিয়ে দিলাম। নেক্সট আমরা নিচ থেকে অংশটা নিলাম, এভাবে একইভাবে ঠিক আছে একটু হাইলাইট করে নিলাম হালকা করে। একটা ফিমেল ক্যারেক্টার বা আপনি যাই আঁকেন না কেন সবসময় হচ্ছে এই বিষয়গুলো থাকে তাদের ভেতরে, মানে এই যে আইব্রো এর যে জায়গাটা আছে আমি যেটা বলছি, আমরা এটাকে ট্রাই করবো এটা প্রপার ডাইমেনশন আনার জন্য, বাট তার আগ পর্যন্ত হচ্ছে আমাদের বিষয়টা একটু ভাবে হালকা করে কমপ্লিটলি মানে এঁকে ফেলা লাগবে যে আমাদের কোথায় কোন জিনিসটা আসবে, পজিশনিংটা আসলে কেমন হওয়া উচিত, দেন আমরা আস্তে আস্তে করে এটাকে ডিটেলসে ধরা ট্রাই করবো। সেম হচ্ছে আমরা এখান থেকে এই যে রাউন্ড শেপটা আছে এটা বের করে নিলাম। ওকে, এখান থেকে আপনি হালকা করে একটু ইয়ে দিয়ে দিলেন, দেন এরকম। হ্যাঁ, এখন হয়তো জিনিসটা একটু মানে কেমন মনে হচ্ছে, বাট আস্তে আস্তে করে বিষয়টা আপনি বুঝতে পারবেন যে এর ডিটেলস ধরলে কেমন কমপ্লিট আসে। তো এবার হচ্ছে চলুন আমরা ফেসের নিচের পার্টটার দিকে একটু বা ঠোঁটের অংশটার দিকে একটু দেখি। এখান থেকে কিন্তু আমাদের সাইডের যে চিন মাসেলসটা আছে সেটা আসলো, আর এখান থেকে হচ্ছে আমাদের দেখেন আমরা কিন্তু এই যেই ডায়মন্ড টাইপ শেপ নিয়েছি সেই বরাবর কিন্তু আমরা এটাকে ধরতেছি, দেখছেন? এবার আপনি ধরে নিলেন, মোটামুটি এখন আমাদের ফেসটা হালকা হলেও ভিজিবল লাগছে। নেক্সট, মেয়েদের যে গলাটা হয় সাধারণত জাপানি যে অ্যানিমে ক্যারেক্টার গুলো আছে সেই গলাগুলো বেশ চিকন চিকন হয়, এক্স্যাক্টলি। তো আমরা হালকা করে একটু হালকা লম্বা আর চিকন গলা দিয়ে দিলাম এরকম, ক্লিয়ার? নেক্সট খালি গলা দিলে তো হবে না, এটা তো জামা পরানো লাগবে। সো জামা পরানোর জন্য আপনি যে কাজটা করতে পারেন আপনি এখানে একটা হুডি টাইপ শেপ ধরে দেখাই দিতে পারেন এরকম। সেম ওয়ে হচ্ছে এরকম,
জাস্ট নর্মালি থাকলো, আমরা বেশি হাইলাইট করলো না, জাস্ট নর্মাল দেখানোর জন্য যে এই জিনিসটা এরকম হয়। অলরাইট, এখানে আলগা করে বিউটি গুলো আমরা দেখাই দিলাম। এবার আমাদের আসবে চুলের পার্টটা, দেন আমরা আস্তে আস্তে ডিটেলস ধরবো। দেখেন চুলের পার্টটা আগানোর সময় যে কাজটা করা লাগবে আমাদের, যে আমি গত কয়েক ক্লাস আগে কিন্তু চুলের আলাদা ভলিউম দেখিয়েছিলাম, তাই না, যে চুলের চুলের ভলিউম গুলো আসলে কিরকম হয়। সো আপনার পেন্সিলের সাথে আপনার হাতের একটা কন্ট্রোল থাকবে, বাট আপনি যখনই আঁকাবেন, দেখেন আমরা কিন্তু আইব্রাউটা দেইনি, আইব্রাউটা একটু সবার লাস্টে দিব, বাট তার আগে আমরা চাইলে দিয়ে দিতে পারি, এখান থেকে আমরা আইব্রাউটা দিয়ে দিতে পারি খুব সিম্পলি। চোখের এই যে দুই ভাগের তিন ভাগ মাঝামাঝি যে অংশটা আছে সেই অনুযায়ী আইব্রোটা আসবে এরকম। এরকম ঠিক আছে, সেম ওয়ে হচ্ছে আপনি এই জিনিসটাকে এভাবে হাইলাইট করুন। দেখছেন সো এটা অলরেডি চেঞ্জ হয়ে গেছে। অলরাইট, নেক্সট হচ্ছে আমরা সরাসরি কি করবো বলেন তো, আমরা হচ্ছে চুলের পার্টটাকে একটু ধরার ট্রাই করি, চুলের পার্টটা আসলে ধরলে কেমন আসবে এই বিষয়টা একটু বুঝে বুঝে আগানোর ট্রাই করি। নেক্সট হচ্ছে আমরা যে কাজটা করতেছি, আমরা চুলের ভলিউম গুলো একটু ধরি। সবার আগে হচ্ছে আমরা এখান থেকে কিছু লাইন ক্রিয়েট করলাম র্যান্ডম, বুঝিনি মানে র্যান্ডম এন্ড প্রপার বেসিক লাইন অ্যালাইন করব না। এক্স্যাক্টলি, অ্যালাইন করতে পারেন ওইভাবে, ইটস নট আ প্রবলেম, বাট আপনাকে ফোকাস রাখা লাগবে যেন আপনার লাইন একটা ডার্ক আর একটা লাইট লেয়ারটা হয়, নাহলে আপনার সেটা দেখতে ভালো লাগবে না। মেয়ে মানুষ তো, আপনি একাধিক লাইন একটা জায়গায় ইউজ করবেন, বাট আপনি আঁকাতে আঁকাতে সার্টেন পিরিয়ড অফ টাইমে একটা নর্মাল ডার্ক লাইন দিয়ে দিবেন। চুলটা আপনি এলোমেলো দিতে পারেন, আপনি একটু এলোমেলো দিলেন, এরকম ভাবে আপনি হালকা করে এলোমেলো দিলেন। আমি যেভাবে ধরতেছি এভাবে দিয়ে দিয়ে একটু এলোমেলো ভাবে দিলাম। এরকম আমি দেখুন কানের শেপটা আঁকিনি, বাট আমাদের যে চুলের যে ভলিউমটা আছে এই জিনিসটাকে একটু প্রপারলি বোঝানোর জন্য আমরা এইভাবে চুলটার বিভিন্ন ডেপথ ভলিউম ক্রিয়েট করতেছি। নেক্সট এই যে পার্টটা আছে, এই পার্টটা কিন্তু আমাদের এন্ডিং পার্ট, সো দ্যাটস ওয়াই আমাদের এই জায়গাটার দিক থেকে এভাবে হচ্ছে ভলিউম গুলাকে দেখানো লাগে। মানে একটা গোছা হয় এখানে, এরকম চুলে যেরকম থাকে না এরকম। আপনার সবসময় টার্গেট থাকবে যে আপনি যাই আঁকেন না কেন
ওইটা যেন মানে একটা এক্সপ্রেশন দেয়, মানে ওভারঅল ফেসিয়াল একটা এক্সপ্রেশন দেয়। ফার্স্ট অফ অল আপনি আগাচ্ছেন সেটা ঠিক আছে, বাট আস্তে আস্তে করে এটার একটু চেঞ্জ আনতে হবে। যেমন আমি আপনাকে একটু পরে বলতেছি, এই যে আমি যেটা ধরলাম না, মানে এখানে আপনি ফার্স্টে হচ্ছে আপনার মতো করে এখানে এরকম একটা বেসিক ভলিউম বা শেপ আনবেন। এবার আপনি দেখবেন যে আপনার মানে আপনি যেটা আঁকছেন সেটা মানে কতটা নর্মাল লাগছে দেখে। যেমন আমি এখানে যদি খেয়াল করি, আমাদের আমার যে ফেসের যে ভলিউমটা আছে এটা এটা হচ্ছে অনেক বড় লাগছে আমার কাছে, যার ফলে কিন্তু আমি এটাকে একটু সরু করে দেবো। মানে জাস্ট একটু ঠোঁটের অংশটাকে একটু আলাদা ভাবে ইয়ে করে নিলাম, এবং এখান থেকে একটু কানের শেপটা দিয়ে তাকাই। কেমন জাস্ট হালকা করে কানের একটা জাস্ট ছাপ দিয়ে দিছি। এবার আমি আপনাকে যে বিষয়টা বলতে যাচ্ছি যে কিভাবে এই জিনিসটার একটা মানে প্রাণবন্ত একটা ব্যাপার আসবে, বা আপনার ড্রয়িংটা দেখে মনে হবে যে হ্যাঁ এটা একটা প্রাণবন্ত বিষয়। এটা মনে হচ্ছে একটা বামে তাকায় আছে, খেয়াল করেন এই চোখের মণির জন্য দেখে মনে হচ্ছে হালকা একটু বামের দিকে তাকায় আছে। জি জি জি। সো এই যে একটা এক্সপ্রেশন, এই এক্সপ্রেশনটা হচ্ছে আমাদের ধরাটা খুব জরুরি। সো দ্যাটস ওয়াই এখন আমরা কিভাবে হচ্ছে এক্সপ্রেশনটাকে আরো প্রাণবন্ত করতে পারি এই বিষয়টা আমরা একটু বুঝি, ঠিক আছে? অলরাইট, সো সবার আগে হচ্ছে আমরা চুলের অংশ থেকে শুরু করবো। তুমি আমি যে কথাটা বলতেছিলাম বারবার করে যে আমরা কিছু কিছু অংশকে একটু হাইলাইট করে নেব, আদার যে সেক্টর গুলো আছে সেগুলোকে একটু হালকা করে নর্মাল রাখবো। খেয়াল করেন দেখেন, সবার আগে কিন্তু আমি উপর আপার পোর্শন থেকে কিন্তু বিষয়টাকে একটু করলাম। দেখেন একটা ভেতরের যে ভলিউমটা আছে এটা কিন্তু একরকম হয়, বাইরের যে অংশটা আছে সেটা কিন্তু আরেক রকম হয়। সো আপনাকে হচ্ছে ওই বিষয়টাকে অবশ্যই প্রকাশ করতে হবে আপনার আঁকি বুকির থ্রুতে, আদারওয়াইজ কিন্তু জিনিসটা দেখতে খুব একটা ভালো লাগবে না। সো আপনি যখন একাধিক ক্লায়েন্ট ক্রিয়েট করছেন একটা জায়গায়, তখন সেখানে আপনি ট্রাই করবেন ওই ভলিউম বা ওই বিষয়গুলোকে রাখার। এই যেমন দেখেন আমি এখান থেকে দেখছেন আমি কিভাবে ভলিউম গুলো নিচ্ছি, খেয়াল করেন। অবশ্যই কাছাকাছি কিছু লাইন গুলার দিকে একটু লাইট রাখবেন, আর বাকি অংশগুলো একটু ডার্ক করে দিবেন। দেন তার ভিতর থেকে একটা এই যে আমি লাইন গুলো দেখানোর ট্রাই করছি এরকম ভাবে লাইন গুলো ক্রিয়েট করুন। দেখছেন একটা ইলিউশন টাইপ ফিল হচ্ছে। এতে করে হবে কি যে ওই ক্ল্যারিটি বাড়বে, ক্ল্যারিটি বাড়ানোর জন্য কিন্তু আমরা এইভাবে জিনিসটাকে হাইলাইট করতেছি। একটা ড্রয়িং এর জন্য ক্ল্যারিটি খুব বেশি ইম্পর্টেন্ট।
দেখছেন ক্ল্যারিটিটা কত ভালোভাবে আস্তে আস্তে প্রকাশ পাচ্ছে। তো আপনার কিন্তু ড্রয়িং এর থ্রুতে কিন্তু এই ক্ল্যারিটিটা আনা লাগবে। এবার আসি হচ্ছে আমরা ভেতরে যে লাইনের কথা, ড্রয়িং এর কথা বলতেছিলাম বা লাইনের কথা বলছিলাম সে বিষয়টা। একই ভলিউম ভাবে আমি ভেতরে লাইন গুলোকে আরো বেশি ডেপ দিচ্ছি, বাট হ্যাঁ আমি যখন ডেপটা দিচ্ছি তখন কিন্তু আমি কি করলাম বলেন তো, আমি কিন্তু একটা সার্ফেসটাকে আলাদা করতেছি এই অংশটা থেকে এই অংশটা। আমি একটা জায়গায় লাইনের ডার্কনেসটা বেশি করে দিচ্ছি, মানে পেন্সিলের প্রেশারটা বেশি করে দিচ্ছি, আর একটা জায়গায় কিন্তু আমি পেন্সিলের প্রেশারটা কম করে দিচ্ছি। সো দ্যাটস ওয়াই উই হ্যাভ টু ডিফারেন্ট কি সেপারেশন অফ লাইনস। আমি তো সরাসরি এটা দেখতে পাচ্ছি, রাইট? সো এই জিনিসটা কিন্তু ইন দ্য মিন টাইম খুব বেশি ইম্পর্টেন্ট। দেখেন দেখা যায় ফ্যান আর্ট, ঠিক আছে, আপনি দেখবেন কি যে মাঝে মাঝে ফেসবুকে স্ক্রোল করতে করতে বা ইউটিউব বা বিভিন্ন অন্য কোনো সোশ্যাল মিডিয়ায় স্ক্রোল করতে করতে হঠাৎ করে আমাদের চোখের সামনে কিছু ড্রয়িং আসে, তাই না? ডিজিটাল করা বাট কিছু ড্রয়িং আসে। ড্রয়িং গুলো কেমন হয় বলুন তো। দেখবেন যে জোরো, তারপর জিনবে, অনেক টাইপের অ্যানিমে ক্যারেক্টার আছে, ওদের ড্রয়িং গুলো রিয়েল লাইফে মানুষের মতো লাগছে। কখনো কি আপনি এরকম দেখছেন? ও নাইস। সো এটা কেন হয়, এটা হওয়ার কারণটা হচ্ছে বা এটা কেন হচ্ছে তারা ওরকম ফ্যান মেড আগে, ওটা দেখায় যে তারা যদি রিয়েল লাইফে তারা এক্সিস্ট করতো দেন হাউ উইল দে লুক লাইক, এক্স্যাক্টলি এই জিনিসটা। সো একটা অ্যানিমে ক্যারেক্টার যেটা আছে না, একটা অ্যানিমে ক্যারেক্টারটাকে আপনি রিয়েল লাইফ এক্সপ্রেশনেও আনতে পারেন, অথবা একটা মানুষকে বা বিভিন্ন টাইপের অ্যাপ আছে দেখবেন কি যে মানুষের মানুষের ক্যারেক্টার গুলাকে অ্যানিমে টাইপের এক ধরনের ভাইব ক্রিয়েট করে দেয়। আপনি কিন্তু চাইলে ওইটাকে সরাসরি ওই মানে ওই ভাইবেও নিয়ে যেতে পারবেন। সো আমি পার্সোনালি আপনাকে যেটা বলতে চাচ্ছি যে এটা অ্যানিমে আমরা যে ফরমেশনটা দেখি এটা হচ্ছে এক ধরনের ফরম্যাট। মনে করেন আমরা ব্ল্যাক এন্ড হোয়াইটে কোনো ছবি আঁকা দেখতেছি, এটা হচ্ছে একটা ফরম্যাট, ঠিক আছে, বাট সিন একটাই। কিন্তু এই যে এভলিউশনটা হয়েছে অ্যানিমে বা বিভিন্ন ধরনের কে পপ এর, এটা হচ্ছে বিষয়টা আলাদা। বাট ওভারঅল আমরা যাই আঁকি না কেন সবকিছুই হচ্ছে একটা কি বলতো ফরমেশন, রাইট? এই দেখেন, দেখছেন আমি এখন ডার্ক আর লাইটের বিষয়টা কিন্তু হালকা করে আলাদা করে দিলাম। নাও ইট লুকস মোর ডিটেইল, ওকে। আমি তো জাস্ট একটা টুবি পেন্সিল ইউজ করলাম এখানে। সো আমরা এটাকে আরেকটু কমপ্লিট করবো, বাট তার আগে হচ্ছে আমাদের এই কানের শেপটাকে একটু হালকা করে হাইলাইট করে নেওয়া লাগবে। বেশি কিছু করার দরকার নেই, জাস্ট একটু কানের শেপটাকে একটু হালকা করে হাইলাইট করে নিলাম। এ হয়ে গেল আমাদের মোটামুটি একটা ইলুশন। সেম স্টাইলে আমরা এই অংশটায় একটু একইভাবে কাজটা করব। আমরা যে লাইট এন্ড ডার্ক এর বিষয়টাকে উপস্থাপন করছি, উই শুড অলওয়েজ রিমেম্বার দ্যাট ওইটা যেন একটা প্রপার ব্যালেন্স হয়, না তাহলে কিন্তু আমাদের ড্রয়িংটা দেখতে ভালো লাগবে না, ওকে? আমাদের সবসময় কিন্তু একটা স্পেসিফিক জায়গায় চোখটা যাবে। তো দ্যাটস ওয়াই আমরা সবসময় টার্গেট রাখবো যে আমাদের মিডলে যে স্পেসটা আছে সেইখানে ডার্ক এন্ড লাইটের বিষয়টাকে হালকা করে রাখা, আর বাকি যে আদার্স দুইটা সাইড আছে এই দুইটা সাইড এখানে হচ্ছে একটু ডার্ক করে রাখা, এই হচ্ছে আমাদের মেইন কাজ থাকবে। অলরাইট, জি ভাই, ওকে, নাইস। সেম ওয়ে হচ্ছে আমরা এখান থেকে এই ভাবে বিষয়টাকে ক্রিয়েট করার ট্রাই করব। আর অবশ্যই হচ্ছে লাইন গুলো যেন একটা সাথে একটা ব্লেন্ড হয়, নাহলে কিন্তু জিনিসটা দেখতে খুব একটা ভালো লাগবে না, বুঝছেন? প্লাস্টিক প্লাস্টিক লাগবে। সো আপনাকে ওই বিষয়টাকেও মাথায় রাখতে হবে, আপনি যখন কোনো কিছু আঁকাচ্ছেন যে আপনার যেন লাইন গুলো একটু প্রপার ব্লেন্ড হয়। একটা অ্যানিমে ক্যারেক্টার ফিমেল ক্যারেক্টার কিন্তু চুলের ভলিউম গুলো কিন্তু খুব ইন্টারেস্টিং হয়। দেখবেন যে ফেসের যে ডিটেলসটা হয় তার থেকে বেশি ডিটেলস হয় হচ্ছে চুলে, এই জন্য ধরে দেখতে বেশি ভালো লাগে।
আমি এখান থেকে কিছু ডার্ক সার্ফেস ক্রিয়েট করে নিলাম, পাশাপাশি হচ্ছে আমি যে লাইন দিয়ে ধরে ধরে ছেড়ে ছেড়ে দিচ্ছি এখান থেকে। ঠিক আছে, এবার হচ্ছে আমরা একটু চোখে দিয়ে দেখি, খেয়াল করি চোখের বিষয়টা। দেখেন চোখের বিষয়টা হচ্ছে একটু মায়াবী আছে, প্লাস হচ্ছে দেখে মনে হচ্ছে বামের দিকে উপর দিকে তাকায় আছে। সো এই বামে উপর দিকে তাকায় থাকার বিষয়টাকে আমরা কিভাবে হচ্ছে একটু হাইলাইট করতে পারি, এটা হচ্ছে আমাদের একটু জানতে হবে। সো যেহেতু একটা উপরের পার্টে একটা ভালো মানে বিগ ভলিউম মনে হচ্ছে ড্রয়িং এ, তো আমাদের কি করা উচিত, আমাদের হচ্ছে এখান থেকে একটু হালকা করে হালকা করে হাইলাইট করে দেওয়া উচিত, তাই না? একটা শ্যাডো টাইপ পড়ে না ওই জিনিসটা। দেখছেন আমি কিন্তু হালকা করে হাইলাইট করেছি, যার ফলে কিন্তু এই জিনিসটা দেখতে একটু ডার্ক এন্ড লাইট এরকম টাইপের, হ্যাঁ আলাদা আলাদা স্পেস মনে হচ্ছে। সো ইউ শুড ট্রাই টু ফোকাস অন দ্যাট স্পেসিফিক টেকনিক। দেখেন এখানে কিন্তু আমি লাইট রাখছি, আবার এখানে কিন্তু আমার ডার্ক হয়ে গেছে। এবার আমরা চোখের অংশে আসি। আমি জেনারেলি যেটা বলেছিলাম চোখের জন্য যেটা করতে হয় সচরাচর সবাই যেটা করে, বা আপনি যেটা আলাদা ভাবে আউটস্ট্রিম করতে হবে, সবার আগে আইব্রো দিয়ে এই অংশটা একটু ডার্ক করে নিলাম, যেন আইব্রোটাকে ভালো ফোকাস লাগে দেখতে। আমি তো পেন্সিলটা খুব প্রেশার দিয়ে আগাচ্ছি, আমি তো একটা পেন্সিল দিয়ে আগাচ্ছি, রাইট? দেখছো হচ্ছে এই জায়গাটা, এটা মানুষের চোখের মতোই, খুব একটা বেশি ডিফারেন্সিয়েট না, জাস্ট মানুষের চোখের মতোই। বাট আপনাকে মাথায় রাখতে হবে যেন এই জিনিসটা 2D না হয়ে যায়, থ্রিডি একটা লুক আসে। হ্যাঁ আগে কি বললাম আমরা বলুন তো, মেইন যে জায়গাটা আছে এটাকে একটু হাইলাইট করে নিলাম। দেখছেন আপনি চাইলে আরেকটা কাজ করতে পারেন, যেটা আমি অনেককে বলি বা অনেকে করে, আপনি এই দুই জায়গায় হচ্ছে একটু হালকা করে এরকম রাউন্ড দিয়ে নিতে পারেন, বুঝতে পারেন আপনি বিষয়টা, বুঝতে পারছেন? এটা দেওয়ার কারণ হচ্ছে জিনিসটা আর কি গ্লো দিচ্ছে আর কি, মেয়ে তো দেখেন মনে হচ্ছে না গ্লো দিচ্ছে, ইন্টারেস্টিং। সো আপনি চাইলে এটা এভাবে দিতে পারেন, জাস্ট হ্যাঁ। ভার্সিটির অল এক্সাম কি শেষ? ভার্সিটি অল এক্সাম না, এখনো বাকি আছে সামনের মাসের। মন খারাপ করে তাকায় আছে বামে, ইট লুকস মোর অ্যাট্রাকটিভ, ঠিক আছে? সো আমরা জাস্ট ফেসের অংশটাকে একটু হালকা করে ভেঙে দিচ্ছি, মানে হালকা একটু নিচে করে দিচ্ছি, যার ফলে কিন্তু একটু ইমোশনাল টাইপ মনে হচ্ছে, কিউটি বাট ইমোশনাল টাইপ মনে হচ্ছে, ঠিক আছে? স্যার
এবার আমরা যে কাজটা করব, আমরা হচ্ছে এই জায়গাগুলোকে একটু সুন্দর করে উপস্থাপন করব, ঠিক আছে? ইন জেনারেলি আমাদের যে কাজটা করতে হবে, আমাদের সবার আগে চোখের অংশটাকে এভাবে হচ্ছে ডার্ক থেকে হাইলাইট করতে হবে লাইটে, দেখছেন? জি জি এই যে বেসিক ব্যাপার। আর পেন্সিলটা হচ্ছে মানে স্মুথনেস কমে গেছে পেন্সিলে, যাক সমস্যা নাই, এটা একটু হাইলাইট করি। সেম প্যাটার্নে দেখেন, এটাকে তো ছোট ছোট লাইন দেওয়া যাবে, লাইন গুলোকে মিলিয়ে দেওয়া লাগবে, ইটস কাইন্ড অফ লাইক ব্লেন্ডিং, ঠিক আছে? একটা সাথে একটা লেয়ারে কিন্তু একটা প্রপার কম্বিনেশন থাকে, মানে এই যে দেখছেন, একটার সাথে কিন্তু একটা লেয়ারের জন্য একটা আলাদা কন্ট্রাস্ট থাকে বা একটা ইনডেপথ প্যাটার্ন থাকে, যে ওই সার্ফেসটাকে আর একটা সার্ফেসের সাথে একটু আলাদা ঘুরছে, তাহলে দেখতে একটু ভালো লাগবে, ডাইমেনশনাল মনে হবে, আদারওয়াইজ কিন্তু সেটা ডাইমেনশনাল মনে হবে না। আপনি একটা মানে অ্যানিমে ক্যারেক্টার আঁকানোর ক্ষেত্রে যে পরিমাণ সময় দিবেন, তার থেকে বেশি আপনার সময় যাবে হচ্ছে এই ক্যারেক্টার গুলার, হ্যাঁ, ডিটেলস গুলাকে আপনার ইয়ে করার জন্য। না আজকে ডিজিটালি আমি কোটা মানে কয়েকটা বিষয় ধারণা অ্যানালাইসিস করছি যে কিভাবে করা যায় না করা যায়। তখন দেন হোয়াট ডিড ইউ ফাইন্ড আউট? আসলে আমি কালার নিয়ে একটু অ্যানালাইসিস করছি যে কিভাবে একটা ডিজিটাল ক্যারেক্টার কালার কিভাবে করতে হয়। তো তো ভাবলাম যে আমার তো কালার দিয়ে সমস্যা হবে, যে আমি একটা প্রপার হয়তো ড্র করলাম বাট আমার এক লেয়ারেতে হয়তো চোখ থাকবে বা সামথিং থেকে গেলো, সেই ক্ষেত্রে আমি কালারটা কিভাবে অ্যানালাইসিস করবো বা একটা কালার আর একটা কালারের ব্লেন্ড কিভাবে দিব, সফট সেল শেডিং তো করা যায় না, সফট শেডিং তো করা লাগবে, এই জন্য শেডিং সম্পর্কে ধারণা পাইলাম ওখানে। এই দেখেন এখানে কিন্তু আগে থেকে অনেক চেঞ্জ আসছে, এখন আমরা কিছু কিছু জায়গায় একটু হাইলাইট করে দিব, যেন হচ্ছে আমাদের ড্রয়িংটাকে দেখে মনে হয় যে এর লাইট এন্ড ডার্কের বিষয়টা আরো ক্লিয়ার। তো আপনি দেখেন, আমি আপনার একটা কথা বলি, আপনি যদি আগে বেসিকটা না বুঝেন ভালোভাবে, আপনি কিন্তু কালারে ভালো করতে পারবেন না, আগে আপনাকে বেসিকটা বুঝতে হবে। এই যেমন আমি আপনাকে দেখাইলাম না এতক্ষণ, বেসিক এটার জন্য এটা তো কালার গ্রেডিয়েন্টের অনেক কাজ, এটাকে বুঝতে হবে। এই দেখেন আমি যেমন দেখেন এই চোখের ভেতরের অংশগুলো কিভাবে বের করলাম, ঠোঁটের নিচের অংশগুলো, উপরের এই যে আলাদা আলাদা ডাইমেনশন সেপারেশন, এই যেখানে যেরকম আমি ব্লেন্ডিংটা করছি, আপনাকে অবশ্যই আগে এই বিষয়গুলোকে ধরতে হবে, দেন আপনি ওই বিষয়টাকে ভালোভাবে বুঝতে পারবেন, উপস্থাপন করতে পারবেন। এটা মানে আস্তে আস্তে হবে, এটা ওইভাবে ওইভাবে হুট করে দেখলাম স্টাডি করলাম পারবে না। আপনি দেখার জন্য ঠিক আছে,
দেখার জন্য ঠিক আছে যে এই প্রসেসটা, ও আচ্ছা ইনি এইভাবে করছে, আমি আসলে তাহলে এইভাবে প্র্যাকটিস করতে হতো ডে বাই ডে। করছেন আপনি? না এখনো শুরু করি না, আমি জাস্ট রিসার্চ করছি যে করা। সো এই হয়ে গেল আমাদের ফাইনাল ড্রয়িং, ঠিক আছে। তো মোটামুটি আমরা একটা কমপ্লিট অ্যানিমে ক্যারেক্টারকে আঁকলাম, আঁকারও ট্রাই করলাম, একটু চোখ বা ওভারঅল শেপ গ্লোয়িং করে আঁকার ট্রাই করছি, যেন দেখে মনে হয় এক্সপ্রেশন থাকে, একটা ডাইমেনশন থাকে, আমরা মোটামুটি বুঝতেও পারছি যে কিভাবে বিষয়টাকে আঁকাইতে হবে, বা একটু হালকা হলেও রিয়েলিস্টিক একটা ভাইব দেয়, এমন টাইপের বেসিক ব্যাপার কিন্তু।